সকালে উঠে পায়রাদেরকে খাওয়ার দেওয়া আমার কিন্তু বহু দিনের অভ্যেস। মাঝখানে অভ্যেসটা একটু চলে গেছিল, চলে যায়নি, আসলে খাবারই ছিল না তো, যার জন্য দেওয়া হয়নি। আজকে দেখো হালকা রোদ উঠেছে, এখন সকাল বাজে 6টার মতন। তো 6টার সময় আমি উঠে পড়লাম, আসলে ঘরের ভেতর থেকেই দেখছিলাম ভেন্টিলেটরগুলো দিয়ে হচ্ছে রোদ ঢুকছে, তো আমি ভেবেছি অনেক বেলা হয়ে গেছে, একদম উঠে পড়লাম। উঠে আমি এই যে এখন কি করছি বলো তো, এই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, কি যে বলি না মাঝে মধ্যে। তো আমি আসলে ভাবছিলাম উঠোনটা ঝাড় দিয়েছি কি দেইনি, মনে হচ্ছে দেইনি, কাপড় চোপড়গুলো বের করে দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়েছিলাম মনে হচ্ছে। তো আমি এখন ভুলে গেছি আগে দিয়েছিলাম নাকি পরে দিয়েছিলাম, ভিডিও করা হয়নি উঠোন ঝাড় দেওয়াটার, তো যার জন্য আর মানে তোমাদেরকে দেখাতেও পারলাম না আগে দিয়েছি নাকি পরে দিয়েছি। তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আমি এই যে দেখো মানে উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরে বাসন মাজছি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে, যার জন্য কল দিয়ে কাজ করছি, আর কলটা দেখছো কিরকম নড়ছে, মানে কলটা পাম্প করে একদমই শান্তি পাই না আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখতেই পেলে আমি তো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ঝাড় দিয়ে দিলাম, বাসন মেজে নিলাম, এখন চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। মাসুম আর ওর বাবা এখনো ওঠেনি, তো আজকে ভাবছি বানাবো ওই যে কালকের ব্রেডটা ছিল, ডিম দিয়ে ব্রেড টোস্ট বানাবো। 3 পিসই আছে মোটা মোটা, তো হয়ে যাবে আমাদের 3 জনের, এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। পান্তা ভাত আছে, পরে খাওয়া হবে পান্তা ভাত। এখন কিন্তু 6:30 বাজে, আমি 6টার দিকে উঠেছি। তো বন্ধুরা তোমাদের একটা গুড নিউজ বলতে পারো, আমার জন্য গুড নিউজ আর কি, গুড নিউজ দেওয়ার আছে, সেটা হলো মানে আমি না বলে আর থাকতে পারছি না। তো সকালবেলা আমি ঘুম থেকে 6টার দিকে উঠলাম আর কি, টের পেলাম, পেয়েই তো মোবাইলটা খোঁচানো অভ্যাস। তো মোবাইলটার ডেটা অফ ছিল, আমি ডেটাটা অন করলাম, অন করতেই চলে আসলো একটা মেল, আর মেলটা দেখেই আমি আর মেলটা খুলিনি, চলে গেছি সরাসরি স্টুডিওতে। তো ওখানে গিয়ে দেখলাম যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে আজকে। আর মনিটাইজেশনটা কী করে অন করলাম এটার একটা ডিটেলস ভিডিও আমি পরে দেবো ভাবছি। আর এটা মানে আমার করতে তো অনেক দিনই লাগলো, আমার 9 তারিখ প্রথম কমপ্লিট হয়ে গেছিলো 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এতদিন লাগলো আমার অ্যাডসেন্স লিঙ্ক হতে, কিন্তু রিভিউটা আমার একদিনই হয়ে গেছে। কালকেই আমার অ্যাডসেন্সটা লিঙ্ক হয়েছিলো বিকালের দিকে, সন্ধ্যার দিকে আর কি, আর আজকে সকালে উঠে দেখি আমার রিভিউটা কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে চলো, অনেক কথা বলে ফেললাম সকাল সকাল, এখন চলো আমি টিফিনটা বানিয়ে ফেলি। জানো তো ঘরে একটা পোলট্রির ডিম ছিল, আর একটা ডিম দিয়ে হবে না বলে আমি হচ্ছে মুরগিকে মানে মুরগি বসেছিল বাসায় ডিম দেওয়ার জন্য, মুরগিকে এক হাতে তুলে কয়েকটা ডিম নিয়ে আসলাম। আসলে ওগুলো তো আর মানে বাচ্চা ফুটবে না মুরগির ডিমগুলো দিয়ে, ওগুলো তাই জন্য খেয়েই নেব। তো দেখি গিয়ে যে সকাল সকালই বসে গেছে, একটা বাসাতে 3 জন ডিম দেয় তো, তাই জন্য খুব সকালেই একজন বসে যায়। তো আমি এই যে এখন ডিম ফাটিয়ে নিলাম, ডিম ফাটিয়ে ব্রেড টোস্টটা বানিয়ে নেব। আর মাসুম হচ্ছে 2 দিন ধরে খেতে চাচ্ছে ব্রেড টোস্টটা, কিন্তু আমি করেই দিচ্ছি না ওকে, তার জন্য এখন ব্রেড টোস্টটা আমি করে দেবো সকালবেলা। মাসুম আর ওর বাবা এখনও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ব্রেড টোস্টটা বানিয়ে নেই। আর এটা কিন্তু মাসুম খেতে খুবই ভালোবাসে আর কি, এভাবে বানিয়ে দিলে ডিম দিয়ে ওকে যা বানিয়ে দেবে ও তাই ভীষণই ভালোবাসে খেতে। তো আমি তাড়াতাড়ি এটা একটুখানি বানিয়ে নেই। মাত্র 3 পিস ছিল কিন্তু, তো 3 পিস দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। এটা 2 দিন আগে ব্রেড নিয়ে এসেছিলাম এই টোস্ট বানিয়ে খাবো বলে, কিন্তু বানানোই হচ্ছিল না। আসলে মাসুম তো চাচ্ছিল, কিন্তু সব সময় কি করে ও বলো তো, অ টাইমে চায় আর কি, দুপুরবেলা, তারপর খাওয়া পেটে, তাই জন্য আর করেই দেই না।
আজকে ভাবলাম সকাল সকাল ওকে বানিয়ে সারপ্রাইজ দিয়ে দিই। ঘুম থেকে উঠে দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল। তো ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু ছেলেটা আমার অনেক বেশি হ্যাপি থাকে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি চা। চাটা একটু একবারই বানিয়ে নিচ্ছি, কারণ হলো চা তো আমাদের বারবার লাগে, আর সকাল সকাল একবার খেয়ে নেব, পরে আবার খাবো। তো এই যে চা টোস্ট নিয়ে ঘরে যাব, কিন্তু ওরা ওঠেনি। দুজনে মিলে চা দেখে উঠবে, আর উঠতে উঠতে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। উঠবে, ব্রাশ করবে, তারপরে তো খাবে, তাই না? দেখি ব্যাগটা দেখাও তো বাবু। এটা হচ্ছে মাসুমের ব্যাগের অবস্থা, ছিঁড়ে টিড়ে শেষ। খালি একটাই চেন বাজে আছে মা, দেখো বউ সেটা যে হয়েছে যেটা দিয়ে আছে না, আমি যেগুলো খেলনাতে আছে না, খেলনা পাই ওগুলো খেলে রাখি। কি অবস্থা ব্যাগের কেন বলতো? তো বন্ধুরা, তোমরা মাসুমের ব্যাগের অবস্থা দেখলে, ও কয়েকদিন পর পরই ব্যাগ ছিঁড়ে ফেলে। তারপরে দেখো আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, মাসুমের বাবা ওর মানির কাছে ওকে দিয়ে আসলো, আর ওকে ভাত খাওয়াইনি, তো ও ওখানেই খাবে। মা ফোন করেছিল, বলল যে এখানে পাঠিয়ে দে, এখানে খাবে, তো ওকে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি এই যে দেখো এখানে বিছানাটা গোছাচ্ছি। তো মাসুমকে একটুখানি পড়িয়েছিলাম, তো যার জন্য বিছানাটা এখনও গোছানোই হয়নি, আর একটুখানি ঠান্ডা ঠান্ডা সকালবেলা লাগেই, তো ও পাগুলো ঢুকিয়ে দেয় ভেতরে, দিয়ে হচ্ছে পড়াশুনো করে। তো তারপরে ওকে রেডি করিয়ে দিলাম, রেডি করিয়ে দিয়ে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর আলনা তো মাসুমের বাবা আউলানো, মানে ওর ওটা কী বলবো, জন্মগত স্বভাব অধিকার যাই বলো তোমরা, ওর দেখো প্যান্ট ট্যান্ট সব এনে উপরে রেখে দেবে। তো আমি এই যে গোছাচ্ছি, মশারিটাও তুলে নিলাম, মশারিটা খুলে এক সাইডে রেখে দিয়েছিলাম, এখন মশারিটা তুলে নিলাম। আর বেডশিট কেনার খুব মানে প্রয়োজন পড়ে গেছে। মাসুমের বাবাকে আমি বললাম কালকে যে একটা বেডশিট নিয়ে এসো, বলল যে তুমি গিয়ে নিয়ে এসো। দেখো বেডশিটটা কীরকম হয়ে গেছে, রংটা জ্বলে গেছে, মানে ভালোই লাগছে না। সব বেডশিটগুলো ছেড়ে নিয়ে একটাও সবগুলোর রং জ্বলে গেছে। তো ফাইনালি বিছানাটা তুলে নিলাম, আর এই যে আলনাটাও গুছিয়ে নিলাম। ছোটো মোটো কাপড়গুলো ওপরেই রেখে দেই, মাসুমের প্রয়োজন হয় যখন তখন, এগুলো মাসুমেরই আর কি বেশিরভাগগুলো। তো হয়ে গেল আমার ঘর রেডি। তো বললামই যে রেডি হয়ে গেল, কিন্তু রেডি আর হলো কই, আমি এই যে ঝাড়ু দিতে লেগে পড়লাম। ওই দেখো আজকে পানি ছিটিয়ে দিয়েছি, এত ধুলো হয়েছে ঘরের ভেতরে, তো পানি ছিটিয়ে দিয়ে ঝাড়ু দিচ্ছি, তাহলে একটু হচ্ছে ধুলোটা কম ওরে। আর যদি পানি ছিটিয়ে না দিয়ে এমনি আমি ঝাড়ু দেই, তাহলে কিন্তু ভীষণই ধুলো ওরে। কোথার থেকে যে এত ধুলো ওরে জানি না, পায়ে পায়েই চলে আসে। আর ওয়াল থেকেও নাকি বালু পড়ে, যেহেতু আমাদের ওই যে কী বলে প্রাইমার না কী বলে ওটা যেহেতু দেওয়া নেই ওয়ালের মধ্যে, দেখো কী ধুলো উঠছে পানি দেওয়ার পরেও। কিন্তু নিচটা দেখো কীরকম ভালো লাগছে বলো, এখন থেকে পানি দিয়েই ভালো মতন করে পরিষ্কার করে ঝাড়ুটা কিন্তু দেবো আমি ভাবছি। রান্নাঘর, তারপর ওই দুটো রুম, সবগুলো ঘর ঝাড়ু দিয়ে এখন আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ওই দিকে কাকিরা কিন্তু আজকেও আলু ওর কাজ করছে, কিন্তু আমি আজকে আর আলুর কাজ করলাম না বন্ধুরা। আমার একদম মানে কী বলবো, কোমরের অবস্থা ভালো না, যার জন্য আমি আর করলাম না। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম ডিম আর আলু সেদ্ধ। অন্য কিছু একটা রান্না করতে চেয়েছিলাম, তারপরেই মনে হলো মাসুম এখন এসে বলবে যে মা এগুলো আমি খেতে পারবো না, এই ঝাল তরকারি রান্না করেছো, তাই তাড়াহুড়োতে আমি আজকে ডিম আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাসুমকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আর আজকে জানো হাওয়ার জন্য ভাত হচ্ছেই না, কখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটাই হচ্ছে না। আমি ভাবছি ভাতটা নামিয়ে রেখে মাসুমকে গিয়ে নিয়ে আসবো, মাসুমের বাবা কাজ করছে কাকিদের সঙ্গে, কিন্তু ভাতই হচ্ছে না। এই দেখো এই যে এত জোরে হাওয়া দিয়েছে, যার জন্য মানে গ্যাসের আগুনটা হচ্ছে হাঁড়ি কড়াইয়ের মধ্যে লাগছেই না, শুধু উঠছে এদিক আর ওদিক করছে। দেখো কি হাওয়া দিয়েছে, সারাদিন আজকে এরকম হাওয়া ছিল, একটু হালকা রোদ ছিল, পরে বিকেলের দিকে কিন্তু ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, এখন বর্তমানে মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। তো বন্ধুরা চলে যাচ্ছি আমি, দেখো মাসুমকে আনার জন্য ডিমটা সেদ্ধ করে রেখে ভাতটা নামিয়ে রেখেই চলে যাচ্ছি। আর তোমাদের একটু কথা বলি, দেখো এই আলু ক্ষেতগুলো থেকে কিন্তু আলু তোলা হয়ে গেছে,
আর এই দিকটা একটু শুকনো মনে হলো, কিন্তু আমাদের ওদিকে আলুগুলো মানে আমাদেরই আলু এখনও কিন্তু মানে পানির তলাতে ডুবে আছে, মানে আমাদের স্বপ্নগুলো পানির তলাতে ডুবে আছে। আমরা আলু যখন চাষ করি অনেক স্বপ্ন নিয়ে আমরা আলুগুলো আবাদ করি। আলু করতে কিন্তু প্রচুর টাকার খরচা, তার মধ্যে সার তো স্টকেই থাকে না, পাওয়াই যায় না, অনেক দূর থেকে সার নিয়ে আসতে হয়। তো যখন আমরা আলুগুলো করি তখন ভেবে রাখি হয় এবার আলু করে এটা করব, এবার আলু করে ওটা করব। কেউ হয়তো মেয়ের বিয়ে, কেউ হয়তো জমির বন্ধক ঘুরানো, কেউ হয়তো কারো কিছু একটু ঋণ থাকে সেটা শোধ করা, বা অনেক কিছু এরকম অনেক কিছু স্বপ্ন নিয়ে আমরা আলুগুলো চাষ করি। কিন্তু আমাদের স্বপ্নগুলো এখন আছে পানির তলায় ডুবে, তো কিচ্ছু করার নেই। দেখা যাক আল্লাহ কবে মুখ তুলে চায় আর কবে আমাদের এখানকার ওয়েদারটা ঠিক হয়। কেন ব্যথা করতেছে? পিছনে তো লেজ বেরোচ্ছে, লেজ এদিকে ঘোরো ঘোরো ঘোরো। ব্যথা পাইছো নাকি কোথাও? কিভাবে একটু আগে তো ব্যথা ছিল না যখন খেলতে গেলে? দেখো আমাকে দেখে মাসুমের অ্যাক্টিং শুরু হয়ে গেল, ওর পা ব্যথা করছে আর এই টোটোটাকে বলছি যাবেই না, ছেলেটা দেখলে একদম গেম খেলায় মত্ত, আর মাসুম এখানে পয়সা খুঁজছে। এরপরে দেখো আমরা একটা টোটো পেলাম একটুখানি দাঁড়িয়ে থেকে, তো এখন চলে আসছি আর কি। তো টোটোর মধ্যে না পুরো গান চালিয়ে দিয়েছিল, তাই সাউন্ডটা মিউট করে দিলাম। আর মাসুমকে জিজ্ঞেস করছি কী কী করেছো স্কুলে, তো বলছে যে ও খেলেছে। আমি যখন গিয়েছিলাম প্রচুর মায়েদের কিন্তু ভিড় ছিল, তো কে কীভাবে তাই জন্য আর ভিডিও করিনি, মাসুম আর আমারই ভিডিও করছি। আমরা টোটোর এই দিকে বসে আছে, ওই দিকে কিন্তু আরেকজন বসে আছে। আর দেখতে দেখতে দেখো চলেই আসলাম, এটা কিন্তু আমাদের বাড়ির অপোজিট সাইডের রাস্তাটা দেখো দেখা যাচ্ছে। মাসুম আর আমি স্কুল থেকে চলে আসছি বাড়িতে, মাসুমের ব্যাগ আমার পিঠে। আমি তো স্কুলে গেছিলাম, কিন্তু তোমাকে আনতে গেছি। তুমি পড়ছো? বাড়িতে এসে আমি এই যে ডিমের ঝোলটার মাসুম দেখো এসে গুতোগুতি শুরু করে দিয়েছে। গ্যাসের আমি দেখো মানে ওভেনটার এইদিকে সাইডে আমি হচ্ছে কি দিয়ে দিয়েছি বলো তো, ঘোমটা দিয়ে দিয়েছি। কিভাবে আগুনটা কাঁপছে দেখছো, একদম কড়াইতে লাগছেই না। স্কুল থেকে মাসুমকে আমি দেখো নিয়ে আসলাম, মাসুম এদিকে সিদ্ধ ডিম খেয়ে খেলছে, এ দেখো আলু কাটছে। আর আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে আগুনটা না পালায়, আগুন পালিয়ে যায়। গামলাটা দিয়ে সাইডটা আটকে দেওয়ায় একটুখানি মানে জালটা লাগছে, সবজিটা আজকের এত একটা ভালো হয়নি জানো, একে তো তাড়াহুড়ো তার উপরে আগুনটা লাগছেই না। এদিকে মাসুমকে নিয়ে এসেছে স্কুল থেকে, ওর খিদে পেয়েছে, তো তাড়াহুড়োর মধ্যে যেরকম হয়েছে সেরকমই খেয়ে নিলাম। সবজিটা নামিয়ে এই যে মাসুমকে খেতে দিয়ে দিলাম, এতগুলো ভাতও খাবে না, আমি ওকে খাইয়ে দেবো, তো বলছে যে ও একটু হাত দিয়ে খাবে যার জন্য ওকে দিয়ে দিলাম। তো আমার আর মাসুমের ভাত এখানে মাসুমের বাবার জন্য বেড়ে নিয়েছি, ও ওদিকে গোসল করছে। কেমন লাগে বাবা? বিকেলবেলায় বাড়িতে এসেছে অতিথি, তো চা বানিয়ে নিলাম। আর আমার কাপগুলো দেখো এক একটা এক একটা কাপ হয়ে গেছে, সব ভেঙে ভুঙে এই অবস্থা। তো ভাবছি যে কাপ কিনতে হবে। কি হলো তোমরা পিঁপড়ে ধরে রাখছো এখানে? কি কাণ্ড! কেন বলো তো মা? কেন আসে না? যখন আমি কিছু খাবো না, বারান্দায় ফেলবো, একটা করে ছাড়বো, আরো খেয়ে নিবে। তোমরা এই কাজ করতেছো? পিঁপড়ে ভাগ করবা তোমরা? তোমরা পিঁপড়ে পুষবা?
আর এই যে আমাদের অতিথিবৃন্দ এখন চলে যাচ্ছে বাড়ির দিকে, ওনাদের সঙ্গে মাসুমের বাবার কোনো একটা দরকার ছিল, তো সেই দরকার সেরে ওনারা এখন চলে যাচ্ছে। তো গল্প করছে কি জানি, আর আমি এদিকে ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে, আসলে কেউ দেখলে না লজ্জা লাগে। ইস, ছেলেটা কত কাজ করে দেখলে। তো আমি নিয়ে আসছিলাম, আমাকে বলছে মা দাও আমি নিয়ে যাই। প্রথমে একটা দিলাম, বলছে না আরেকটা দাও, তারপর আরেকটা দিলাম, তারপর বলছে সবগুলোই দাও। এখানে এসে আবার আমের মুকুল দেখছে, জামাকাপড়গুলো পেছনে আছে, আসলে আমি ভুলেই গেছিলাম। পেছন দিকে গেলাম, গিয়ে দেখি জামাকাপড়গুলো ওইদিকে আছে, আর সোয়েল এসেছে। মাসুম আমাকে হেল্প করে দিল, কাজ করে দিল, তো ওকে একটা পুরস্কার তো দিতেই হয় তাই না, তাই জন্য ওকে করে দিলাম একটুখানি ম্যাগি। আসলে ও বলছিল মা আমার খিদে পেয়েছে, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, এক প্যাকেট ম্যাগি ছিল সেটাই বানিয়ে দিলাম। আমিও একটু টেস্ট করছি দেখো। আর মাসুমের বাবা ওইদিকে হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তোর সঙ্গে গল্প করছি আর মাসুমকে ম্যাগি খাওয়াচ্ছি। তো মাসুম দেখো এদিকে এসে অফ করবে না, কী কী করবে জানি, কী কী করছে। তো ওকে দিয়ে দিলাম যে তুমি খাও, আমার কাজ আছে, আমি কাজে যাই, বাবা তুমি হাত দিয়ে খাও। ম্যাগি তোমার পছন্দ? অনেক পছন্দ। ভাত 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 কেমন লাগে? বন্ধুরা, মাসুম আর ওর বাবা গিয়েছিল হাটে, তো দেখো আঙুর নিয়ে এসেছে, আর আমার জন্য নিয়ে এসেছে 12 ভাজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।